যেটা বলছেন ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা হচ্ছে মেইন, দা রাইট বিজনেস ফর ইউ। এই যে তিনটা বিজনেস করছি, এর মধ্যে কোনটা আমার জন্য রাইট, এটা ফার্স্ট ডিপেন্ড করবে হচ্ছে ক্যাপিটালের উপর। ধর আমি মনে করতেছি আমার জন্য আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফিচার এগুলো পড়ে আমার কাছে যেটা মনে হলো আমার পার্সোনাল যে ক্যারেক্টারিস্টিক তার সাথে যাই হচ্ছে জয়েন্ট স্টক, মানে আমার মনে হলো সেটা। কিন্তু দেখা গেল আমার কাছে টাকা আছে 500 টাকা, তাহলে আমি তো জয়েন্ট স্টক শুরু করতে পারতেছি না। সুতরাং আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কোন বিজনেস যায় তার চেয়েও মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমার ক্যাপিটাল আছে কিরকম, কি পরিমাণ ক্যাপিটাল একটা বিজনেস জয়েন্ট স্টক শুরু করতে লাগে সেটা যদি আমার থাকে তাহলে আমি জয়েন্ট স্টক শুরু করতে পারতেছি। কিন্তু না পারলে তাহলে আমাকে যেটা করতে হবে হয় সোল প্রোভাইডারশিপ করতে হবে, না হলে পার্টনারশিপ হবে। এই জন্য মেইন কিন্তু ক্যাপিটাল রিলেটেড। আর বলছে রিস্ক, প্রত্যেকটা বিজনেস এর কিছু না কিছু রিস্ক থাকে। আপনি যদি পার্টনারশিপ করেন ওখানে কিছু রিস্ক আছে, পার্টনারশিপ করলে কিছু রিস্ক আছে, জয়েন্ট স্টকে অন্যরকম কিছু রিস্ক আছে। এখন কতটুকু রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার আছে, আপনি কি রিস্ক টেকার নাকি রিস্ক অ্যাভারশন? রিস্ক অ্যাভারশন মানে যারা রিস্ক অ্যাভয়েড করে চলে, যে মানে রিস্কে যাইতে চায় না। আবার কেউ কেউ আছে যে সব সময় চায় যে একটা রিস্ক নিবে, রিস্ক নিবে মানে একটা থ্রিল কাজ করে তাদের মধ্যে এরকম। তাহলে আপনি কোনটা কন্ট্রোলিং পাওয়ার সোল প্রোভাইডারশিপ যখন আপনি করবেন, নিজের জয়েন্ট স্টক যখন করবেন আপনার অনেক, আপনার অনেক এমপ্লয়ি থাকবে আপনার আন্ডারে, ওদেরকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন কি? তো আপনার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে তাহলে আপনি জয়েন্ট স্টকে যাবেন। আপনার টাকা আছে অনেক কিন্তু আপনার কন্ট্রোলিং পাওয়ার নাই, তাহলে আপনি জয়েন্ট স্টকে কি করবেন? তখন আপনার নিজের বিজনেস নিজেকেই সামলাইতে হবে, অথবা অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে, তখন পার্টনারশিপে চলে গেলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ছোট একটা মুদি দোকান থেকে শুরু করছে কেউ, 5 বছরের ভিতর সুপার শপ দিয়ে দিছে। আবার একটা সুপার শপ থেকে শুরু করছে কেউ, 5 বছর পর ছুটে ছোট একটা মুদি দোকানে পরিণত হয়েছে। কেন? কারণ হচ্ছে ওই যে মুদি দোকান থেকে সুপার শপে গেছে তার হচ্ছে ম্যানেজারের অ্যাবিলিটি ভালো, সে প্ল্যান করতে পারে, বিজনেস অর্গানাইজ করতে পারে, সে তার বিজনেস করার ক্ষমতা আছে। কিন্তু আবার যে সুপার শপ থেকে মুদি দোকানে আসছে তার আসলে নাই, তার টাকা ছিল অথবা অন্য কিছু করার কোনো যোগ্যতা ছিল না, সে একটা সোল প্রোভাইডারশিপ বিজনেস খুলে বসেছিল, এরকম ব্যাপারগুলো হচ্ছে। এরকম টাইম রিকোয়ারমেন্ট, আপনার হাতে সময় আছে কিনা একটা বিজনেস পরিচালনা করার মতো? যদি সময় থাকে তাহলে আপনি সোল প্রোভাইডারশিপে যাবেন, আপনি যদি সময় না থাকে আপনি পার্টনারশিপে গেলেন, জয়েন্ট স্টকে গেলেন। কারণ জয়েন্ট স্টকে আপনি একটা বিজনেস চালু করে দিলে আপনাকে আর বিজনেস পরিচালনা করতে হচ্ছে না, বিজনেস পরিচালনা করে আলাদা একটা টিম আছে তারা। ট্যাক্স লায়াবিলিটি, আমরা জানি সোল প্রোভাইডারশিপ আর পার্টনারশিপে কোনো ট্যাক্স দিতে হয় না আলাদা, মানে বিজনেসে কোনো ট্যাক্স নাই, মালিকের যে ইনকাম সেটাই পে করলে হয়, সেখান থেকে ট্যাক্স পে করে। কিন্তু জয়েন্ট স্টক কোম্পানিতে হচ্ছে আপনার আলাদা করে ট্যাক্স পে করতে হয়। এই 6টা বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন বিজনেসটা আপনার জন্য রাইট, আপনি কোন বিজনেসটা চুজ করবেন এই যে বিজনেসগুলো আমরা বলছি সেগুলোর মধ্যে। তাহলে আমাদের সোল প্রোভাইডারশিপ, পার্টনারশিপ এবং জয়েন্ট স্টক কোম্পানি এই এই তিনটা আমরা শেষ করলাম। এখন আমরা যেটাতে যাব, বিজনেস মেথডস এন্ড অর্গানাইজেশন এবং বিজনেস, এটাকে বিজনেস সম্পর্কে আমরা একটু আরেকটু আইডিয়া নিব যে বিজনেস কি জিনিস, বিজনেসের ক্যারেক্টারিস্টিক্স কি, কেন বিজনেস ইম্পর্টেন্ট। এটা ওই যে আমরা এর আগে শেষ করছি, এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, যে সোল প্রপার্টনারশিপ, পার্টনারশিপ, জয়েন্ট স্টক, তার কোনো কোয়েশ্চেন আছে কিনা।
না থাকলে আমরা এই এই চ্যাপ্টারটা এই এই টপিকটা শুরু করি। বিজনেস আসলে কিভাবে আসছে, মানে মানুষের শুরু থেকে, মানে যখন থেকে মানুষ আছে তখন থেকে কিন্তু বিজনেস ছিল না। মানুষ বেঁচে থাকার জন্য, তাহলে বিজনেস যদি না থাকে তাহলে মানুষ খাওয়া দাওয়া করতো কি? ওই সময় তো টাকার আদান প্রদান ছিল না, মানুষ যেটা করতো নিজের খাবার নিজেই তৈরি করতো। আমরা এখন নিজের খাবার নিজে তৈরি করি না, চাল ডাল গম এগুলো আমরা নিজেরা উৎপাদন করি না, কিন্তু শুরুতে মানুষ খাবার নিজে তৈরি করত। কি করতো? শিকার করত, প্রথমে হচ্ছে জন্তু পশু পাখি এগুলো শিকার করত, তারপরে হচ্ছে আপনার কৃষি কাজ করত, ধান চাল রোপণ করত, কিন্তু নিজেরটা নিজেই তৈরি করত। এক সময় মানুষ বুঝতে পারলো যে একজনের পক্ষে সব তৈরি করা সম্ভব না, যে মাংস উৎপাদন করবে সে আবার চাল ডাল উৎপাদন করবে ব্যাপারটা তেমন না। তো কেউ মাছ মাংস উৎপাদন করতেছে, কেউ মাছ উৎপাদন করতেছে, কেউ চাল ডাল উৎপাদন করতেছে। তখন তারা চিন্তা করলো যে যে মাংস উৎপাদন করতেছে তার কাছ থেকে আমরা চাল ডাল নিব, যে চাল ডাল উৎপাদন করতেছে তার কাছ থেকে আমরা সে আরেকজনের কাছ থেকে মাছ নিবে, সে তাকে চাল ডাল দিবে। এরপর করে নিজেদের ভিতর প্রোডাক্ট আদান প্রদান শুরু করলো। কেউ ধরেন কাপড় উৎপাদন করতেছে, তার কাছ থেকে খাবারের বিনিময়ে কাপড় নিল, ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে পণ্যে পরিবর্তে পণ্য দেয়, তখনও কিন্তু টাকার আবির্ভাব হয় নাই, পণ্যের পরিবর্তে মানুষ পণ্য আদান প্রদান করা শুরু করে। এই যে একটা সিস্টেম, যে পণ্যের পরিবর্তে পণ্য, এই সিস্টেমটাকে কি বলে জানেন কেউ? আপনারা কেউ শুনছেন? বিনিময় প্রথা, বিনিময় তো আদান প্রদান, ইংলিশে কি বলে সিস্টেমটাকে জান না? এটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম, পণ্যের পরিবর্তে পণ্য আদান প্রদান করা। কেউ যে যেটা তৈরি করতেছে সেটা আরেকজনকে দিবে, তার কাছ থেকে প্রয়োজনীয়টা পণ্য নিবে। কিন্তু এই সিস্টেমটাতে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা কি? ধরেন আপনি মাছ উৎপাদন করতেছেন, আমি কাপড় উৎপাদন করতেছি। এখন আপনার মাছের পরিবর্তে চাল ডাল দরকার, আর আমার কাপড়ের পরিবর্তে মাংস দরকার। আর আপনি আমার কাছে মাছের পরিবর্তে চাল ডাল নিতে আসছেন আমার কাছে, কিন্তু আমি তো চাল ডাল তৈরি করতেছি না, আমি তৈরি করতেছি কাপড়। এখন আমি আপনাকে বলতেছি, ভাই আমি তোমাকে কাপড় দিচ্ছি, তুমি আমাকে মাছ দাও, কিন্তু আপনি বলতেছেন না আমার তো কাপড়ের দরকার নাই, কাপড় আমার কাছে আছে, আমার এখন খাওয়ার জন্য ভাত দরকার, চাল ডাল দরকার। এখন যে চাল ডাল তৈরি করতেছে তার আবার মাছের কোনো দরকার নাই, তার দরকার মাংস। আপনি গাইকে বললেন যে ভাই আমি তোমাকে মাছ দিলাম, তুমি আমাকে চাল ডাল দাও, সে বলবে যে না আমার তো মাছের দরকার নাই, আমার মাংসের দরকার। তাহলে এই যে মানুষের প্রয়োজন এক একজনের এক এক রকম, কিন্তু এখন আপনার যেটা প্রয়োজন আপনি তাহলে এই এই অসুবিধাটার কারণে আবার কয়টা মাছের পরিবর্তে আপনি কয় কেজি চাল দিবেন, কয় কাপড়ের পরিবর্তে আপনি কত কেজি মাছ নেবেন, এই যে একটা সমস্যা। এই সমস্যাগুলোর কারণে আস্তে আস্তে মানির উদ্ভাবন হয়। তখন তো ছিল কয়েন, এবং সেগুলো ছিল গোল্ডের কয়েন, সিলভারের কয়েন, এই ধরনের কয়েন। শুরুতে এই ধরনের কয়েনের আবিষ্কার হয়। তখন আর ওই সমস্যাটা ছিল না, আপনার কাছে যদি কয়েন থাকে আপনি কয়েন যে কোনো কিছু কিনতে পারবেন। পরে পরে আস্তে ধীরে নোটের আবির্ভাব হয়েছে। তো আমাদের সুবিধার জন্য আমরা বিজনেসকে, বিজনেসের উৎপত্তিটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ এজ, একটা হচ্ছে প্রিমিটিভ এজ, একটা হচ্ছে মিডল এজ, আর একটা হচ্ছে মডার্ন এজ। প্রিমিটিভ এজ যেটা, প্রিমিটিভ এজ মানে একদম হচ্ছে আদি যুগ, তখন যেটা ছিল হান্টিং করতো, ফিশিং করতো, মানে ফুড কালেক্ট করতো, তারপরে চাষ করতো, এবং বাটারিং সিস্টেমটা হচ্ছে আপনার প্রিমিটিভ এজ।
তো ওই যে বার্টারিং সুবিধা এবং অসুবিধার কথা বলছি, অসুবিধার কারণে পরবর্তীতে যেটা করা হলো যে কয়েন মানে মানির উদ্ভব হলো, অর্থাৎ পণ্যের পরিবর্তে পণ্য বিনিময় করবে না, অন্য কিছু বিনিময় করবে। তো শুরুতে যেটা আসলো সেটা হচ্ছে দেখেন ইউজিং স্কার্স মেইল শেল করি এন্ড স্টোন এজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে কিছু কিছু হচ্ছে আপনার দামি এবং অপ্রচলিত স্নেল মানে শামুক, তারপর হচ্ছে করি, তারপর হচ্ছে কিছু আনকমন মানে ইউনিক পাথর, এগুলাকে হচ্ছে আপনার এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে ইউজ করা শুরু করলো, অর্থাৎ এগুলাই হচ্ছে আপনার মানি। তারপরে আসছে গোল্ড সিলভার, এগুলাকে হচ্ছে এরপর এগুলার পরিবর্তে গোল্ড সিলভার এগুলাকে আপনার বিনিময়ের মাধ্যম হিসেবে নেওয়া শুরু করলো, এগুলো হচ্ছে মিডল এজে। মিডল এজে তারপরে আসলো পেপার নোট, এরপরে মার্কেট, এরপরে মার্কেটার, আচ্ছা আমি একটু একটু 2 মিনিটের একটা নিচ্ছি, ব্রেক নিচ্ছি, একটু আসতেছি। জি স্যার, আসি স্যার। তো মিডল এজে এরপরে এই টাকার মানে মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ব্যাপারটা আসলো, এরপরে হচ্ছে আপনার মার্কেট তৈরি হলো, অর্থাৎ বাজার। ধরেন এখন তো বিনিময়, ধরেন আমি যে এক্সচেঞ্জ করব কোনো কিছু কিনবো, এই জন্য মার্কেট তৈরি হলো যেখানে গিয়ে আমি পণ্য বেচা কেনা করতে পারবো। তারপর বিনোদন অর্গানাইজেশন, যে আমরা যে অর্গানাইজেশন গুলো বললাম, সোল প্রোভাইডারশিপ, পার্টনারশিপ, এই ধরনের অর্গানাইজেশন গুলো গঠিত হলো, এগুলো হচ্ছে মিডল এজের কাহিনী। মডার্ন এজ যেটা মানে বর্তমান যুগ, যেটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, অর্থাৎ এখন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আইসিটি আইসিটি ডেভেলপ হয়েছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এটিএম বুথ, আমরা যে এটিএম বুথে টাকা তুলি, এগুলো সবগুলো হচ্ছে মডার্ন এজের কাহিনী। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ হচ্ছে বিজনেস ইভলভ করছে, এবং ফাইনালি এখন হচ্ছে যেটা আসছে মোবাইল ব্যাংকিং আসছে, আবার রিসেন্টলি একটা শোনা যাচ্ছে যে আপনার মানে 24 আওয়ার্স আপনি ব্যাংকিং করতে পারবেন। অনলাইন ব্যাংকিং তো আছেই, অনলাইন ব্যাংকিং এ ব্যাংকের সব কাজ করা যায় না, কিন্তু এটা করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আসছে, এখন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি ব্যাংকিং লেনদেন করতে পারবেন। স্কোপ এন্ড ক্লাসিফিকেশন অফ বিজনেস, বিজনেস কে আসলে 3 ভাগে ভাগ করা যায়। আমরা যে বিজনেসের কথা বলছি, বিজনেসটা হচ্ছে অনেক অনেক বড় একটা এরিয়া। আমরা আমাকে কেউ একজন বলেন তো আপনাদের আইডিয়াটা কিরকম, একটু দেখি। আছেন কানিজ ফাতেমা? কানিজ ফাতেমা, আপনি বিজনেসের নাম তো শুনছেন তাই না? বিজনেস কাকে বলে? জানেন খালিদ সাইফুল্লাহ? খালিদ সাইফুল্লাহ আছেন এখানে? স্যার বিজনেস তো কানেজ বললই, কমার্স সম্পর্কে আসলে আমার কেমন ধারণা নেই। কমার্স সম্পর্কে আমরা মানে কোন ধারণা নেই। আচ্ছা, কেউ বলতে পারবেন কমার্স আর বিজনেসের ডিফারেন্সটা কি? কারো কি কোনো আইডিয়া আছে কমার্স সম্পর্কে? নাম শুনছি, কমার্সের নাম শুনছি,
কমার্স হচ্ছে বিজনেসের একটা অংশ। বিজনেস মানে যে বললেন যে কানসার তোমার যেন কি বলছেন, কানসার তোমার একটু আবার বলুন তো আপনার বিজনেসের ডেফিনেশনটা। তার প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে কাস্টমারদের প্রোভাইড করা। প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করা। বিজনেস আসলে এই সামান্য এই ছোট আপনি যে বললেন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করা, এই ছোট ব্যাপারের মধ্যে বিজনেস সীমাবদ্ধ না, এটা হচ্ছে বিজনেসের একটা অংশ করা। এটা কাস্টমারকে যে প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করবেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা আপনাকে প্রোডিউস করতে হবে, এটাও বিজনেস। সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যে প্রোডিউস করবেন তার জন্য আপনার র মেটেরিয়ালস প্রয়োজন, এই যে র মেটেরিয়ালস কালেক্ট করবেন এটাও বিজনেস। প্রোডাক্ট বা সার্ভিস এই যে র মেটেরিয়ালস আপনাকে কিনতে হবে, র মেটেরিয়ালস কেনার জন্য আপনার টাকা দরকার, এই টাকা আপনি কোথায় পাবেন, ব্যাংকের কাছ থেকে পাবেন, এটাও বিজনেস। আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে পৌঁছাইতে গিয়ে আপনার গুদামে গুদামে সংরক্ষণ করে রাখছেন, আর গুদামে যে সংরক্ষণ করছেন গুদামজাতকরণ করছেন, এটাও বিজনেস। আগুন লেগেছে, আগুন লেগে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, কিন্তু আপনার ইন্স্যুরেন্স করা ছিল, রিস্ক আপনি রিস্ক ফ্রি ভাবে চলার জন্য ইন্স্যুরেন্স করে রাখছেন, এই যে ইন্স্যুরেন্স করছেন এটাও বিজনেস। অর্থাৎ বিজনেস শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিস মানুষকে কাস্টমার কাছে পৌঁছানো না, প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমার কাছে পৌঁছাইতে গিয়ে যত ধরনের কাজকর্ম আছে পৌঁছাইতে যা যা করার দরকার, এই সবকিছুই হচ্ছে বিজনেস। এই বিজনেসেরই ছোট্ট একটা অংশ হচ্ছে কমার্স। কমার্স মানে হচ্ছে এই আপনি যে বলছেন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে পৌঁছানো, ট্রেড, এটা হচ্ছে কমার্স। আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে ডিরেক্ট সার্ভিসেস। ইন্ডাস্ট্রি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মিন্স অফ প্রোডাকশন। পণ্য, যে আপনি তো পণ্য কাস্টমার, আপনি বলতেছেন বিজনেসের ডেফিনেশনে বলতেছেন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে পৌঁছানো, কাস্টমারের কাছে পৌঁছানোটা হচ্ছে কমার্স। কিন্তু এই যে প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে পৌঁছাবেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনাকে তৈরি করতে হবে, প্রোডিউস করতে হবে, এই যে তৈরি করতেছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে বিজনেসকে আমরা তিন ভাগে ভাগ করে, একটা ভাগ হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস প্রোডিউস করা। ইন্ডাস্ট্রি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মিন্স অফ প্রোডাকশন। অন্যভাবে যদি বলা যায় ইন্ডাস্ট্রি হচ্ছে প্রোডাক্টের রূপগত পরিবর্তন। রূপগত পরিবর্তন মানে হচ্ছে একটা প্রোডাক্টকে অন্য একটা প্রোডাক্টে পরিবর্তন করা। যেমন ধরেন আমরা যে বাসায় ফার্নিচার গুলা ইউজ করি, এই ফার্নিচার গুলা কিন্তু গাছে ফার্নিচার হিসেবে ধরে না, কাঠ ধরে, গাছ ধরে, গাছকে কেটে আমরা বিভিন্ন পরিবর্তন শেপ চেঞ্জ করে এটাকে ফার্নিচারে নিয়ে আসি। এই যে শেপ চেঞ্জ করতেছি এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ন্যাচারাল রিসোর্সেস, কনভার্টিং ইট টু র মেটেরিয়াল এন্ড থ্রু প্রসেসিং দ্য র মেটেরিয়ালস ফিনিশড গুডস আর প্রিপেয়ার্ড ফর ইউজ। আপনি ন্যাচারাল রিসোর্স কে র মেটেরিয়াল হিসেবে কালেক্ট করতেছেন, এটাকে প্রসেস করতেছেন, প্রসেস করে ফাইনাল ইউজের কাজে ইউজ করতেছেন, এই পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রির প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, অর্থাৎ হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। প্রাইমারি ইন্ডাস্ট্রিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রাইমারি ইন্ডাস্ট্রিকে একটা হচ্ছে জেনেটিক ইন্ডাস্ট্রি, এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। তাহলে প্রাইমারি ইন্ডাস্ট্রি মানে কি? প্রাইমারি ইন্ডাস্ট্রি হচ্ছে প্রাথমিক, মানে এটাকে বলা হচ্ছে প্রাথমিক শিল্প, মানে ইন্ডাস্ট্রি বাংলা তো হচ্ছে শিল্প, প্রাইমারি ইন্ডাস্ট্রি প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পকে আপনি তিন ভাগে ভাগ করতে, প্রাথমিক শিল্প কোনগুলো? প্রাথমিক শিল্প হচ্ছে আসলে পণ্যের, আমরা আমরা সাধারণত বলছি যে শিল্প মানে হচ্ছে পণ্যের রূপগত পরিবর্তন করা, কিন্তু
প্রাইমারি ইন্ডাস্ট্রি যেটা বলতেছে সেটা হচ্ছে পণ্যের কোনো পরিবর্তন ঘটে না, মানে যেই ইন্ডাস্ট্রিতে পণ্যের আসলে কোনো পরিবর্তন ঘটবে না সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। এটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনেটিক ইন্ডাস্ট্রি, জেনেটিক ইন্ডাস্ট্রি মানে হচ্ছে প্রজনন শিল্প, যেমন ধরেন আপনি হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যে শিল্পটা এটাকে বলা হচ্ছে জেনেটিক ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ইউজ করা হয়। যেমন আপনি মাছ চাষ করতেছেন, মাছ থেকে মাছ উৎপাদন করতেছেন, সেই মাছকে আবার আপনি উৎপাদনের কাজে ইউজ করতেছেন, হাঁস মুরগি ডিম দিচ্ছে সেটাকে আবার আপনি উৎপাদনের কাজে ইউজ করতেছেন। জেনেটিক ইন্ডাস্ট্রি বলা হচ্ছে সেটা যেটা হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ইউজ করা হচ্ছে। আমরা সাগর, তারপরে হচ্ছে মাটির নিচ থেকে বিভিন্ন পদার্থ, খনি থেকে বিভিন্ন পদার্থ তুলতে থাকি, এই যে খনি থেকে বিভিন্ন পদার্থ তুলতেছি এটাকে বলা হচ্ছে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, এই যে আহরণ শিল্প যেটা, যেটা হচ্ছে আপনার নিষ্কাশন শিল্প। তারপরে আমরা চাল ডাল এগুলা চাষাবাদ করি, যে সকল ধরনের চাষাবাদ যে ইন্ডাস্ট্রি মানে করা হয় ওইটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এটা তো বোঝাচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। অর্থাৎ এখানে আপনি পণ্যের কোনো পরিবর্তন করতেছেন না, পণ্য যেরকম আছে ওরকমই রাখতেছেন। সেকেন্ডারি ইন্ডাস্ট্রি যেটা গৌণ শিল্প, প্রাইমারিটা হচ্ছে মুখ্য শিল্প, সেকেন্ডারি হচ্ছে গৌণ শিল্প, এটা হচ্ছে এই সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে আপনি এসে আপনি পণ্যের আকারের পরিবর্তন করতেছেন। এখানে এই শিল্পটা যেটা প্রথমটা হচ্ছে আপনার প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে নরমালি যে আমরা বিভিন্ন র ম্যাটেরিয়াল ইউজ করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি, এটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি, বিশ্লেষণমূলক শিল্প। আমরা খনি থেকে পণ্য আহরণ করতেছি, বিভিন্ন খনিজ দ্রব্য আহরণ করতেছি, এটাকে আমরা বলতেছি এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এখন দেখে আপনাদের আইডিয়া আছে কিনা বলেন তো, আমরা তো গ্যাস পাই, তেল পাই, প্রত্যেকে পাই, এগুলা খনি থেকে পাই, তাই তো? তেল আর গ্যাসের বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস খনিটা কোন জায়গায় বলেন, কি বলতে পারবেন? বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, বলতে পারবেন? জানেন কেউ জানেন না? আপনার কি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন না? আপনার কি আসেন নাকি নাই? স্যার আসে সবাই, সবাই চুপচাপ ঘুমাইতেছে স্যার। এখনো কেউ ওরকম ভাবে শুরু করে নাই আর কি, মানে একাডেমিক নিয়েই ব্যস্ত ছিল, তার মধ্যে আবার লকডাউন, এর মধ্যে বাসায় সব সময় কাটাচ্ছে অলস। বলেন ফোর্থ ইয়ার উঠে গেছেন, কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা দিবেন। হরিপুরের গ্যাস ক্ষেত্র? হ্যাঁ হরিপুরের গ্যাস ক্ষেত্র স্যার, হরিপুরের গ্যাস ক্ষেত্র তানজিন, আপনারা হয়তো অনেকে জানেন না, তেলের খনি আর গ্যাসের খনি হচ্ছে সেম, যেই খনি থেকে গ্যাস উৎপাদন হয় সেই খনি থেকে হচ্ছে তেল উৎপাদন হয়। তাহলে এবার এটা বলেন যে আমরা তো অনেক ধরনের তেল দেখি, পেট্রোল দেখি, ডিজেল দেখি, কেরোসিন দেখি, অকটেন দেখি, প্রত্যেকগুলোর খনি কিন্তু আলাদা আলাদা না। যেই খনি থেকে আপনার আমরা যে তেলটা আহরণ করি ওইটা ওইটাকে যখন আপনি রিফাইন করবেন, পরিশোধন করবেন, আমরা যে তেলটা আহরণ করি এটা হচ্ছে অপরিশোধিত তেল, এটাকে যখন রিফাইন করবেন তখন
তখন ওই রিফাইন করতে গিয়ে রিফাইন্ডের মাত্রার উপর ডিপেন্ড করে কোনোটা ডিজেল হয়, কোনোটা অকটেন হয়, কোনোটা কেরোসিন হয়, এরকম। তো আমরা যে খনি থেকে তেল বা গ্যাস উৎপাদন করতেছি সেটাকে বলা হচ্ছে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। আর এই যে আমরা পরিশোধন করার ফলে, পরিশোধন করে ওটাকে আপনার গ্যাস, সরি কি বলবো, এটাকে ডিজেল, পেট্রোল, অকটেনে রূপান্তর করতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। তাহলে একই জিনিস দেখেন, তেল নিয়ে কাজ, এই তেলের কাজটা আবার দুইটা ইন্ডাস্ট্রিতে বিভক্ত, জাস্ট আহরণ করতেছি ওইটাকে বলা হচ্ছে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। আবার এই যে পরিশোধন করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছি, ডিজেল পেট্রোল তৈরি করতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেমন প্রসেস করে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এটাকে প্রসেসিং ইন্ডাস্ট্রি বলা হয়। যেমন ধরেন তুলা থেকে আমরা কাপড় তৈরি করতেছি, এটা হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রির অংশ। তারপরে আখ, আখ থেকে আমরা চিনি তৈরি করতেছি, প্রসেসিং ইন্ডাস্ট্রির অংশ। গাছ থেকে আমরা কাগজ তৈরি করতেছি, এটা হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রির অংশ। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, সংযোজন শিল্প। অর্থাৎ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি মানে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস কে অ্যাসেম্বল করে আপনি যে অন্য একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। তো অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, সংযুক্ত শিল্প যেটাকে বলা হয়। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিটা আসলে একটু একটু কমপ্লেক্স, সেটা কি কয়েকটা মানে এই প্রোডাক্টগুলো তৈরি করতে আরো কয়েকটা শিল্পকে যখন একসাথে করে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন তখন সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড। যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন লোহা তৈরি করতেছি, ইস্পাত তৈরি করতেছি, লোহা কিন্তু লোহার যে কাঁচামালটা এটা কিন্তু আপনাকে আহরণ করতে হয়, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হচ্ছে। তাইলে লোহাটা আপনি এক্সট্রাকটিভ, এখানে আপনি এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসতেছেন, প্রথমে আহরণ করতেছেন, তারপরে ওটাকে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতেছেন, তারপর ওটাকে প্রসেস করতেছেন, প্রসেস করার পরে এটা লোহা তৈরি হচ্ছে। তাহলে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি আর অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রিকে একসাথে করে যখন নতুন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি, এই যে আমরা ঘরবাড়ি তৈরি করি, এই যে ঘরবাড়ি তৈরি করার যে ইন্ডাস্ট্রিটা সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে এই যে ধরেন ওয়াসা আপনাকে পানি সাপ্লাই দিচ্ছে, ওয়াবদা আপনাকে বিদ্যুৎ দিচ্ছে, এই যে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে এগুলোকে বলা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। খুবই কমপ্লেক্স একটা বিষয়, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই, যতবার কোয়েশ্চেন করবেন আমি অ্যান্সার করব। কারো কোনো সমস্যা আছে, কোয়েশ্চেন আছে, না থাকলে আমরা পরের পার্টে যাব। নাই, কমার্স বলছি আগেই, ইন্ডাস্ট্রি হচ্ছে পণ্যের রূপগত পরিবর্তন করে, আর কমার্স হচ্ছে পণ্য আদান প্রদান। আপনি যে কমার্স ইনক্লুড অ্যাক্টিভিটিস ফ্রম ডেলিভারিং র মেটেরিয়ালস টু দা প্রোডিউসার ফর দা পারপাস অফ ম্যানুফ্যাকচারিং অর ডেলিভারিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু দা কনজিউমার। র মেটেরিয়াল কাস্টমারের কাছে যাওয়া এবং তৈরি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে তৈরি প্রোডাক্টটা কাস্টমারের কাছে নিয়ে যাওয়া, এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে কমার্সের অংশ। ট্রেড মানে আমরা বুঝি, ট্রেড মানে হচ্ছে লেনদেন। ট্রেড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক তো আমরা বুঝি, দেশের দেশের সীমানার ভিতর যে ট্রেড হয়, ট্রেড মানে হচ্ছে, ট্রেড মানে কিছুই না, ট্রেড মানে হচ্ছে জাস্ট আদান প্রদান।
তো দেশের সীমানার ভিতর যে ট্রেড হয় সেটাকে বলা হচ্ছে ডোমেস্টিক। তো ডোমেস্টিক ট্রেড আবার দুই ধরনের, একটা হচ্ছে হোলসেল, একটা হচ্ছে রিটেল। এটা তো আমরা বুঝি পাইকারি যখন বিক্রি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে হোলসেল, আর আমরা যখন খুচরা যেগুলো কিনি এগুলো হচ্ছে রিটেল। ইন্টারন্যাশনাল ট্রেড আবার দুই ধরনের, একটা হচ্ছে এক্সপোর্ট, তিন ধরনের এক্সপোর্ট, ইম্পোর্ট, আর একটা হচ্ছে রি এক্সপোর্ট। আগে এক্সপোর্ট ইম্পোর্ট গুলো বোঝার চেষ্টা করি। এক্সপোর্ট মানে হচ্ছে আমরা যে পণ্য রপ্তানি করি সেটা আমাদের দেশ থেকে অন্য দেশে পণ্য বিক্রি করতেছি, সেটা হচ্ছে এক্সপোর্ট। ইম্পোর্ট, ইম্পোর্টটা হচ্ছে আমরা অন্য দেশ থেকে যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ইম্পোর্ট। রি এক্সপোর্টটা কি? রি এক্সপোর্টটা হচ্ছে এমন অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা অন্য দেশ থেকে কিনে নিয়ে আসি ঠিকই, কিন্তু আমাদের দেশে সেই প্রোডাক্টটা আমরা ইউজ করি না, সেটা আমরা কিনে আনি আবার অন্য আরেকটা দেশে এক্সপোর্ট করার জন্য, এটাকে বলা হচ্ছে রি এক্সপোর্ট। ধরেন আমি ইন্ডিয়া থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, আমার দেশে আনার পরে এটা আমি আবার মিয়ানমারে বিক্রি করলাম, এটাকে বলা হচ্ছে রি এক্সপোর্ট, আমার দেশে আমি এটা ইউজ করলাম। তাহলে ট্রেড হচ্ছে এই এইগুলা। সাপোর্ট অ্যাক্টিভিটিসটা কি? এই যে ট্রেড করতেছি আমরা, আমরা হোলসেল বিজনেস করতেছি, রিটেল বিজনেস করতেছি, এক্সপোর্ট করতেছি, ইম্পোর্ট করতেছি, এগুলো করতে গিয়ে আমাদের সাপোর্টের দরকার হয়। কিরকম? ধরুন আমি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, পণ্য কিনে নিয়ে আসতেছি, যাদের সামান্য আইডিয়া আছে ব্যাংকিং সম্পর্কে, তারা এলসি নামে একটা ব্যাপার আছে, লেটার অফ ক্রেডিট, এলসি। কেউ নাম শুনছেন আজকের আগে? কেউ এলসির নাম শুনছেন? শুনেন নাই? আজকে প্রথম। কেউ একজন আনমিউট করছেন, বলেন কি বলতে যাচ্ছিলেন? শুনেছি আগে। শুনেছেন? কেন শুনেছেন, কিভাবে শুনেছেন? অ্যাকচুয়ালি আমার বড় চাচিও ব্যাংকে ছিলেন, আর এখন উনি এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করেন, তো ওনার কাছ থেকে শুনেছিলাম যে এরকম কিছু একটা আছে, কিন্তু এটা ইন ডিটেইলস আর জানি না। আমাকে বলতে পারবেন এলসি কি? যেটাকে আমরা বলতেছি আমরা ইম্পোর্ট করি, এই ইম্পোর্ট করতে গেলে যে কোনো কিছু যদি আপনি ইম্পোর্ট করতে চান আপনাকে প্রথমেই একটা এলসি খুলতে হবে। এলসি, এলসি জিনিসটা কি? এলসি জিনিসটা হচ্ছে আপনার একটা ব্যাংক থাকবে, আপনি ব্যাংকে যাবেন, আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমি এত এত টাকার পণ্য কিনে নিয়ে আসতেছি ওই দেশ থেকে। ধরেন আমরা ধরলাম ইন্ডিয়া থেকে আমি 50,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসতেছি। আসলে তো 50,000 টাকার প্রোডাক্ট কিনে না, কেউ 50-20 টাকার প্রোডাক্ট কিনে, আমরা সহজ করার জন্য বললাম আর কি 50,000 টাকার প্রোডাক্ট। এখন ইন্ডিয়াতে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনতে চান তাকে তো আপনি, আমরা যখন আমি যখন এখন দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনে আসলে দোকানে গিয়ে টাকা দিয়ে দিতে পারতেছি, কিন্তু ইন্ডিয়াকে ওই ব্যক্তিকে আপনি 50-20 টাকা এমনিতে দিতে পারবেন না। ফোন করে বললেন যে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেন, আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, সম্ভব না, কারণ ওইটা হচ্ছে অর্থ পাচার মামলা হবে তখন। আপনি দেশে টাকা পাঠালে, মানে টাকা পাঠানোর উপায় কি? আপনাকে ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে। এখন ওই আপনি ব্যাংকে গিয়ে বললেন যে আমি ওর কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি, ওকে আমার টাকা পাঠাতে হবে, ব্যাংক ওকে টাকা পাঠাতে পারবে না, সেম টাকা পাঠানো মানে হচ্ছে আপনি ওই অর্থ পাচার মামলা। তো যেটা হয় ওই ব্যক্তি, এখন আপনি ওই ব্যক্তিকে টাকা দিয়ে দিলেন, ওই ব্যক্তি আপনাকে প্রোডাক্ট দিল না, তখন আপনার টাকাটা গচ্ছা গেল। আবার ওই ব্যক্তি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিল, আপনি যাকে টাকা দিলেন না, তখন ওই ব্যক্তির টাকাটাও গচ্ছা গেল। তো এই সমস্ত জিনিস চিন্তা করে ওই এলসি ব্যাপারটা আসছে। এলসি ব্যাপারটা হচ্ছে আপনি যেমন একটা ব্যাংকে গেছেন, যেই ব্যক্তির কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনতেছেন সেই ব্যক্তির একটা ব্যাংক আছে, তো আপনার ব্যাংক ওই ব্যাংকের সাথে কন্টাক্ট করবে। এলসি মানে হচ্ছে গ্যারান্টি। গ্যারান্টি মানে কি? যে তুমি প্রোডাক্ট দিয়ে দাও, আপনার ব্যাংক বলবে ওই ব্যাংকে, ওই ব্যক্তির ব্যাংকে বলবে যে তোমার মক্কেলকে বলো আমার মক্কেলকে 50-20 টাকার প্রোডাক্ট দিয়ে দিতে। প্রোডাক্ট দিয়ে দেওয়ার পরে আমি তোমাকে 50-20 টাকা দিয়ে দিব, মানে আমার ব্যাংক ওর ব্যাংকে বলবে যে তুমি প্রোডাক্ট দিতে বলো, টাকা দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি, আমার মক্কেল টাকা দিয়ে দেখ না দেখ আমি তোমাকে 50-20 টাকা দিয়ে দিব।
এটাই হচ্ছে এই যে এই যে কথাটা বলবে এটাই হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট, অর্থাৎ গ্যারান্টি দেওয়া যে প্রোডাক্ট দিলে টাকা দিবে। তো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, এখন টাকা দিতে হলে আপনাকে ব্যাংকের হেল্প লাগবে, কারণ আপনাকে এলসি খুলতে হবে। এগুলো হচ্ছে সাপোর্ট অ্যাক্টিভিটিস, এই কমার্সের সাপোর্ট অ্যাক্টিভিটিস হচ্ছে এরকম এরকম। ব্যাংকিং বড় সবচেয়ে বড় সাপোর্ট দেয় আপনাকে, কিরকম আপনি এলসি খুলতেছেন ব্যাংকের মাধ্যমে, আপনার অনেক বড় একটা শিপমেন্ট আসবে, আপনার টাকা দরকার, আপনি ব্যাংকের কাছ থেকে লোন পাবেন, আপনি বিজনেস করার জন্য ব্যাংকের কাছ থেকে আর্থিক হেল্প পাবেন, তাহলে ব্যাংক আপনাকে সাপোর্ট করতেছে। ইন্স্যুরেন্স আপনারা শুনছেন কিনা আমি জানি না, পেপার পত্রিকা পড়লে আপনারা শুনবেন, পড়ে থাকবেন সেটা, বিএমডাব্লিউর মানে, আচ্ছা এটা বলেন তো, সবচেয়ে বেশি আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে আমরা সড়কপথ, নৌপথ মানে পানিপথ যেটা সেটা, আর হচ্ছে আকাশপথ। সবচেয়ে প্রোডাক্ট বেশি প্রোডাক্ট ডেলিভারি হয় কোন পথে? আকাশপথে খরচ বেশি, সড়ক পথে কি খরচ বেশি? আচ্ছা নৌপথে খরচ কম, কিভাবে কম আমি আপনাকে বলি। তাহলে নৌপথের একটা সুবিধা হচ্ছে খরচ কম, অসুবিধা কি বলতে পারবেন? সময় বেশি লাগে স্যার। হ্যাঁ অনেক বেশি লাগে সময়, ধরেন এক একটা প্রোডাক্ট আসতে আপনার 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় লাগে। পথে জাহাজগুলোতে আপনার পণ্য পরিবহন করা হয়, এক একটা জাহাজ, কারো বাড়ি চট্টগ্রাম আছে? নাই। কেউ কি চট্টগ্রাম গেছেন কখনো? আমার বাসা চট্টগ্রাম। হাসিবের বাসা চট্টগ্রাম। হাসিব নিশ্চয়ই আপনি নেভালে গেছেন? জি স্যার। নেভালে যে কিছু জাহাজ দাঁড়ায় থাকে দেখছেন? জি স্যার। এই জাহাজগুলো কি জাহাজ? মালবাহী জাহাজ। মালবাহী জাহাজ, কত বড় একটা জাহাজ? বিশাল স্যার, অনেক। প্রত্যেকটা বিশাল বললে তো, বিশাল বললে যারা দেখে নাই ওরা বুঝবে না, ওদেরকে একটু আইডিয়া দেন কত বিশাল। আইডিয়া স্যার 100 ফুট হবে। 100 ফুট হলেও বুঝবে না, আপনি একটা বিল্ডিং এর সাথে তুলনা করেন। এটা স্যার কিভাবে তুলনা করব স্যার? এগুলা চার আপনাদের কোন একটা হল যেটা দেখছে সবাই, বা ঢাকা ভার্সিটি কোন একটা বিল্ডিং যারা যেটা সবাই দেখছে এরকম বলেন আপনি? প্রশস্ত স্যার, এটা তো নেভালে গেলে সাইড, এক সাইড থেকে দেখি আমি, অপর সাইড তো আমি দেখি না জাহাজের। মানে হাসিব আসলে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে পারতেছে না যে আপনাদের যে হল গুলো আছে, এক একটা হলের যে বিল্ডিং গুলো আছে ওই সাইজের মোটামুটি, মানে বড় হল। এগুলো হচ্ছে নেভালে যে জাহাজ গুলো দাঁড়িয়ে থাকে পণ্যবাহী প্রোডাক্ট। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে হাসিব বললো এগুলো হচ্ছে পণ্যবাহী জাহাজ, ওগুলো আসলে পণ্যবাহী জাহাজ না। ওই জাহাজগুলোকে বলা হচ্ছে, যে জাহাজগুলোর কথা বলছে, ধরেন একটা জাহাজ হচ্ছে একটা 5-তলা বিল্ডিং এর সমান, যে জাহাজ গুলা নেভালের পারে দাঁড়ায় থাকে, এই জাহাজ গুলা হচ্ছে একটা 5-তলা বিল্ডিং এর সমান। তো ওইগুলা আসলে পণ্যবাহী জাহাজ না, ওগুলাকে বলা হচ্ছে লাইটার শিপ। লাইটার শিপ কেন বলা হয়? এই জাহাজ গুলা আমাদের যে পতেঙ্গা বন্দর আছে, এই পতেঙ্গা সমুদ্র বন্দরটা হচ্ছে আপনার অগভীর সমুদ্র বন্দর, অগভীর। তো অগভীর হওয়ার কারণে বড় যে জাহাজ গুলো আছে
যেগুলো পণ্য আনা নেয়া করে ওগুলা আমাদের সমুদ্র পতেঙ্গা বন্দরে আসতে পারে না, ওগুলা দূরে এসে দাঁড়ায় থাকে ওইখান থেকে। এই যে চার পাঁচ তলা যে শিপ গুলার কথা বলতেছি, লাইটার শিপ, লাইটার জাহাজ গুলা ওইখান থেকে ওই বড় জাহাজ থেকে প্রোডাক্ট নিয়ে তীরে নিয়ে আসে। তাহলে আবার চিন্তা করেন যে জাহাজগুলা থেকে যে জাহাজগুলো পতেঙ্গা বন্দরে ঢুকতে পারতেছে না ওই একটা জাহাজ কত বড়। লাইটার শিপ যদি একটা চার পাঁচ তলা হয়, চার পাঁচ তলা সমান বিল্ডিং এর সমান হয়, তাহলে ওই জাহাজগুলা কত বড়? ওই জাহাজগুলো একটা 20-25 তলা বিল্ডিং এর সমান, যেগুলো ভিতরে ঢুকতে পারে না। তাহলে ওই অত বড় একটা জাহাজ, ওই জাহাজ, ওই একটা জাহাজ আপনার ঘুরে আসতে পুরাটা এই এই পার থেকে হেঁটে ওই পারে আসতে আপনার সময় লাগবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা, কত বিরাট জাহাজ। ওই জাহাজ গুলাতে কত পরিমাণ পণ্য ধরবে, যা এই কারণে হচ্ছে একসাথে অনেক বেশি প্রোডাক্ট আদান প্রদান করা যায় নৌপথে। সড়ক পথে আপনি পারবেন না, আমাদের সড়ক অত বড় না, যার কারণে নৌপথে পণ্য আদান প্রদান করা হয়। এখন আমি যে কথার জন্য বলতেছিলাম, কিছুদিন আগে, প্রায় আজকে থেকে বছর খানেক আগে একটা নিউজ পড়তেছিলাম, বিএমডাব্লিউর গাড়ি তৈরি করে নিয়ে যাচ্ছিল ইয়াতে আপনার নৌপথে নিয়ে যাচ্ছিল আর কি। ওই জাহাজটাতে প্রায় 216টা না 217টা গাড়ি ছিল বিএমডাব্লিউর। তার মধ্যে একটা গাড়ি ছিল যে গাড়িটা হচ্ছে, যে গাড়িটার প্রোডাকশন বন্ধ করে দিয়েছে বিএমডাব্লিউ, ওইটাই ছিল লাস্ট প্রোডাকশন ওই গাড়িটার। ওরকম একটা মডেলের গাড়ি ছিল, চারটা গাড়ি ছিল এরকম, যে গাড়িগুলো আপনার অর্ডার নিয়ে, মানে চারটা গাড়ির অর্ডার আলাদা করে নিছে, ওগুলো ওদের কোনো মডেল না, ইউনিক মডেল, ওরা অর্ডার নিয়ে ওই চারটা গাড়ি তৈরি করে দিছে। এরকম চারটা গাড়ি ছিল তো ওই জাহাজটাতে আগুন ধরে সবগুলা গাড়ি, যে গাড়িটা লাস্ট মডেল ছিল, লাস্ট প্রোডাকশন ছিল ওইটা, যে চারটা ইউনিক মডেল ছিল ওই চারটা মডেল সব গাড়ি পুড়ে যায়, প্রায় 216টা গাড়ি পুড়ে যায়। তাহলে বিএমডাব্লিউর বিরাট একটা লস, কিন্তু এই লসটা অত বিরাট ওদের মনে হয় না, কারণ ওদের ইন্স্যুরেন্স করা ছিল। তাহলে ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার একটা সাপোর্ট সার্ভিস হিসেবে আপনাকে দিচ্ছে, যে আপনার যদি কোনো লস হয়, আপনি আপনার প্রোডাক্ট তৈরি করে গুদামে রাখলেন, গুদামে আগুন ধরলো, প্রোডাক্ট নষ্ট হলো, তখন ইন্স্যুরেন্স আপনাকে টাকা দেবে, তাহলে আপনার লস হবে না, ক্ষতিপূরণ আপনি পোষায় নিতে পারবেন। ট্রান্সপোর্টেশন, এই যে বললাম ট্রান্সপোর্টেশন, পণ্য আনা নেয়া করতেছেন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, মার্কেটিং, এটা কিন্তু ট্রান্সপোর্টেশনের অংশ না, এটা সাপোর্ট সার্ভিসের অংশ, জায়গা হয় না বলে এখানে নিচে আসছে। মার্কেটিং, মার্কেটিং হচ্ছে বলা হয়ে থাকে প্রচারেই প্রসার, আপনি প্রোডাক্ট কিনে বাজারে রেখে দিলেন, সরি, প্রোডাক্ট কিনে আপনি বাজারে ছাড়লেন, কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ জানে না, আপনার প্রোডাক্ট কিনবে কেন? মার্কেটিং কেন করা হয়? এই যে টিভিতে বিজ্ঞাপন দেয়া হয়, প্রতি সেকেন্ডে টাকা দেয়া হয়, সবচেয়ে বেশি টাকা, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলার সময় হচ্ছে ESPN মনে হয় পার সেকেন্ড বিজ্ঞাপন, পার সেকেন্ড নিচে 10 লাখ রুপি পার সেকেন্ড। তাহলে আপনি 10 সেকেন্ডের বিজ্ঞাপন দিলে আপনার 1 কোটি রুপি চলে যাচ্ছে, এত টাকা খরচ করে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন কেন? শুধু মানুষকে জানানো যে আপনি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন। ওয়্যার হাউজিং, আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন, তৈরি করতেছেন, এখন প্রোডাক্ট গুলো আপনাকে রাখতে হবে, রাখবেন কোথায়? গুদামে রাখবেন, এই সাপোর্টটা আপনাকে ওয়্যার হাউস দিবে। এই যে আড়ং এ যাই আমরা আড়ং এর প্রোডাক্ট কিনে, আড়ং যে কোনো উৎসবের 4 মাস আগে প্রোডাক্ট তৈরি করে ফেলে এবং 4 মাস পর্যন্ত সেটা গুদামে রেখে দেবে, ঈদ আসবে, ঈদের 4 মাস আগে সে প্রোডাক্ট তৈরি করে গুদামে রেখে দিবে ওয়্যার হাউসে। এগুলো হচ্ছে আপনাকে, এই যে আপনার ট্রেড, এই কাজগুলো যে আপনি করবেন, এটার সাপোর্ট হিসাবে আপনাকে, এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। তাহলে এই সব কিছু মিলে হচ্ছে আপনার কমার্স। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, বিজনেস, বিজনেস কি যদি আমি এভাবে চিন্তা করি, বিজনেসের মধ্যে দুইটা ভাগ বললাম, ইন্ডাস্ট্রি আর কমার্স। কিরকম আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, আপনি কি প্রোডাক্ট তৈরি করতেছেন? আমি ধরলাম যে আপনি কাগজ তৈরি করবেন, কাগজ। তাহলে কাগজ তৈরি করতে আমাদের কি লাগে? আমাদের গাছ লাগে,
আমি গাছ রোপণ করলাম, এটা হচ্ছে আমার এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, আমি যে গাছ রোপণ করছি সেটা কৃষি কাজ করতেছি। গাছটাকে আমি নিয়ে কাটলাম, কেটে আমি গাছটাকে এই ইয়ার কাছে পৌঁছে দিলাম, যারা কাগজ তৈরি করবে র মেটেরিয়ালস হিসেবে তাদের কাছে পৌঁছে দিলাম গাছটাকে। তাহলে এই যে গাছটাকে র মেটেরিয়ালস এর যারা র মেটেরিয়ালস পৌঁছেছি সেটা হচ্ছে আমার কমার্সের অংশ, পৌঁছানোটা। আমি ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমাকে সার্ভিস দিচ্ছে ট্রান্সপোর্টেশন, আমি তাদের কাছে পৌঁছে দিলাম। গাছ রোপণ করছি, এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। গাছটা আমি প্রোডিউসারের কাছে পৌঁছাইছি, এটা হচ্ছে আমার কমার্স। প্রোডিউসার গাছটাকে এই যে প্রোডাক্টিভ, গাছটাকে রূপান্তর করে কাগজে পরিণত করলো, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। গাছটাকে রূপান্তর করে যে কাগজ তৈরি করতে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আবার কাগজটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এটা হচ্ছে কমার্স। তাহলে গাছ রোপণটা হচ্ছে ইন্ডাস্ট্রি, গাছটা প্রোডিউসারের কাছে পৌঁছানোটা হচ্ছে কমার্স, গাছটাকে কাগজে রূপান্তর করাটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আবার কাগজটাকে কাস্টমারের কাছে পৌঁছানোটা হচ্ছে কমার্স। তাহলে এই টোটাল সবগুলো মিলাই হচ্ছে আমার বিজনেস। ওকে, কারো কোনো, এই যে আমি এই কাজগুলো করতেছি, আমাকে সাপোর্ট করতেছে ব্যাংক, ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, ইন্স্যুরেন্স আমাকে বলতেছে যে তুমি যে প্রোডিউস করতেছো তাহলে তোমার যে একটা সেফ গার্ড দরকার আমি তোমাকে সেই সেফ গার্ডটা দিচ্ছি। ট্রান্সপোর্টেশন বলতেছে তোমার পণ্য আনা নেওয়ার কাজটা আমি করব। মার্কেটিং বলতেছে তুমি যে প্রোডাক্টটা তৈরি করতেছো জনগণকে জানানোর দায়িত্বটা আমি নিলাম। ওয়্যার হাউস বলতেছে তোমার প্রোডাক্ট তৈরি করার পর সেগুলো রাখার দায়িত্ব আমি নিলাম। তাহলে আমাকে এভাবে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, এই টোটালটা মিলে হচ্ছে বিজনেস। আরেকটা এই ছাড়াও বিজনেসে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সার্ভিস। ডিরেক্ট সার্ভিস কোনটা? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা নিজেরা ডিরেক্ট মানুষের কাছে পৌঁছায় যায়, উকিল, এগুলো হচ্ছে ডিরেক্ট সার্ভিস, ওরাও বিজনেসের অন্তর্ভুক্ত। আমি টিচার, আমি যে আপনাকে, আমি যদি আপনাকে প্রাইভেট করাই, আমিও ডিরেক্ট সার্ভিসের অন্তর্ভুক্ত। তাহলে টোটাল এটাই হচ্ছে বিজনেস। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, ইনস্যুরেন্স নিয়ে একটা কথা জিজ্ঞাসা ছিল। বলেন স্যার, ইনস্যুরেন্স যে হচ্ছে যে কোনো ক্ষতি হলে যে নিরাপত্তাটা দিচ্ছে, এই ক্ষেত্রে ওদের লাভটা কি হচ্ছে? যে আমার ক্ষতি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কেন, মানে ইনস্যুরেন্স কেন হচ্ছে আমাদের এই যে ক্ষতিপূরণটা বা এটা দিচ্ছে, এই ক্ষেত্রে ওরা কোন মেকানিজমে কাজটা করতেছে? ওরা কোন মেকানিজমে কাজ করতেছে? লাইফ ইনস্যুরেন্স সম্পর্কে জানেন তো, তাই না? আমি আপনাকে লাইফ ইনস্যুরেন্সের একটা উদাহরণ দিই। লাইফ ইনস্যুরেন্সের কথা শুনছেন? তারা হচ্ছে মানে হঠাৎ করে দুর্ঘটনায় মারা টারা গেলে মানে ফ্যামিলিকে সম্ভবত টাকা দেয়। আচ্ছা, ঠিক ওরকম। ধরেন অন্যান্য যে ইন্স্যুরেন্স গুলো আছে ওগুলো হচ্ছে যে ইন্স্যুরেন্স গুলো ফিক্সড হয়। কিরকম? ধরেন আপনি আগুনের ক্ষতির জন্য ইন্স্যুরেন্স করলেন, কিন্তু আপনার প্রোডাক্ট চুরি হলো, তখন আপনি টাকা পাবেন না। আপনি চুরির ক্ষতির জন্য ইন্স্যুরেন্স করলেন, আপনার আগুন লাগলো, তখন আপনি টাকা পাবেন না। অর্থাৎ যেটার জন্য আপনি ইন্স্যুরেন্স করছেন সেটা হলে আপনি টাকা পাবেন। এখন আমি এখানে, আমরা 19 জন আছি, আমি সহ 19 জন এই মুহূর্তে আছি। তো আমরা 19 জনই হচ্ছে ব্যবসা করি, পণ্য আনা নেওয়া করি, মানে এক্সপোর্ট ইম্পোর্ট করি 19 জনই। তো কোনো প্রোডাক্ট যখন আমি এক্সপোর্ট ইম্পোর্ট করব, বাধ্যতামূলকভাবে আমাকে ইন্স্যুরেন্স করতে হবে। তো আমরা ধরেই নিলাম, আমরা একটু সহজ করি, আমরা 20 জন, আমরা 20 জন ইন্স্যুরেন্স করলাম 100 টাকা করে। আমাদের প্রোডাক্টের জন্য 100 টাকা করে ইন্স্যুরেন্স করলাম, আমার প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা। আমার প্রোডাক্টের দাম 1000 টাকা, আমি 100 টাকা তাকে দিলাম, তাকে দিয়ে ইন্স্যুরেন্স করলাম যে আমার প্রোডাক্টের কোনো ক্ষতি হলে সে আমাকে ওই 1000 টাকা সে আমাকে দিবে, এরকম আমি একটা ইন্স্যুরেন্স করলাম। আমরা 20 জন, 20 জন তাকে, 20 জনের সবাই আমরা ইন্স্যুরেন্স করলাম, 20 জন আমরা তাকে 100 টাকা করে দিলাম। শাম্মি বলেন সে কত টাকা পেল? 2000 টাকার মতো তো মানে উঠবে, মানে 20 জন করে, হ্যাঁ হ্যাঁ, 20 জন করে স্যার কত টাকা করে দিছে? 100, হ্যাঁ 100 টাকা করে দিছে। 2000 টাকার মতো উঠবে, 2000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি পেল।
আমাদের প্রোডাক্ট এখন আমরা আনা নেওয়া শুরু করলাম, 20 জনের কারো প্রোডাক্টের কোনো ক্ষতি হয় নাই, সহি সালামতে আল্লাহর রহমতে 20 জনের প্রোডাক্টটি ঠিক মতো পৌঁছে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা 100 টাকা করে দিয়েছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিকে কোনো ক্ষতিপূরণ দিতে হয়েছে এবার? না স্যার। তাহলে তার লাভ হলো কয় টাকা স্যার? 20,000, মানে 2,000 টাকাই বেসিক্যালি তার লাভ লাভ হয়ে গেছে। আচ্ছা, পরের বার আমরা আবার ইন্স্যুরেন্স করলাম, 100 টাকা করে ইন্স্যুরেন্স করলাম, সে 2,000 টাকা পেলো। এইবার আমার প্রোডাক্টটা আগুন ধরলো বা নষ্ট হলো, আমার ইন্স্যুরেন্স ছিল 1,000 টাকার, একে আমি 100 টাকা করে দিছি, বলছি যে আমাকে 1,000 টাকা দিতে হবে। এবার আমার প্রোডাক্টটা আগুন ধরলো বা নষ্ট হলো, তাহলে সে আমাকে কয় টাকা দিল স্যার? 1,000। সে পাইছে কয় টাকা? তার কাছে আরো 1,000 টাকা থেকেই যাবে। আরো 1,000 টাকা তার কাছে থেকেই যাবে। বুঝছেন ইন্স্যুরেন্সের মেকানিজমটা কোন জায়গায়? জি স্যার, বুঝতে পারছি। তারা তারা অনেক বেশি লাভ করে, কারণ আপনি মানুষ সবাই ইন্স্যুরেন্স করে কিন্তু সবার ক্ষতি হয় না, একজন দুজনের হয়, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয় একজন দুজনের, বুঝা থাকে এটা একটা। আবার 2 নম্বর হচ্ছে এই যে ইন্স্যুরেন্স গুলারও ইন্স্যুরেন্স হয়, আমাদের যারা ইন্স্যুরেন্স করে ওরাও আবার ওইটার এগেনস্টে অন্য একটা কোম্পানিতে ইন্স্যুরেন্স করে, সে যে আমাকে ক্ষতিপূরণটা দিবে সেটা ওই কোম্পানির কাছ থেকে নিয়ে দেয়, এরকম ইন্স্যুরেন্সেরও কিছু ইন্স্যুরেন্স হয়, এরকম একটা মেকানিজম আছে। শামি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে আমরা বিজনেস নিয়ে পড়ছি, বিজনেসের প্রকারভেদ বিভিন্ন জিনিস নিয়ে যে পড়লাম, ইন্ডাস্ট্রি আছে, কমার্স আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। নাই, তার মানে হচ্ছে কেউ কিছু বুঝেন নাই। হাসিফ, হাসিফ এবার 12টায়,